أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জি আমার তিনি ভাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্রশ্ন করেছেন এক্ষেত্রে আল্লাহ সাল আলি আসাল্লাম পুরস্কার জানিয়ে দিয়েছেন যে ইন্না বাদ আবিসালাম যে ব্যক্তি প্রথমে সালাম করবে সে ব্যক্তি উত্তম কেউ সালাম দিবে তার উত্তর দেওয়াটা ওয়াজিব সালাম দেওয়াটা সুন্নাত কিন্তু উত্তর দেওয়াটা প্রত্যেক অজীবিনের জন্য অপরিহার্য কেউ যদি সালাম দেয় কোনদা ম অমিন মুসলিম ভাই অবশ্যই তার উত্তর দিতে হবে যদি কেউ উত্তর না দেয় সে একটা অজীবকে অপরিহার্য করলো মানে সে মানে মুছে ফেললো এবং সেটা অস্বীকার করলো অর্থাৎ আমি বলতে চাই যে আপনার কর্তব্য আপনি করবেন কারণ মামা সালাম সালামকে দিবেন এবং আফসুস সালাম বাবাই নাকুম সালামকে বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী ইউআসসাল্লাম বলছেন আফসুসাল্লাহ মাবাই নাকুম তোমরা আফসের মধ্যে সালাম বিনিময় বেশি করো তারপরে অনেক হাদিস এসেছে সালাম সম্পর্কে যে তোমরা সালাম দাও সল্লিম আল কবির অয়াল মা রয়াল বার ঈদ ওয়াল রাস্তায় যে যাবে সে মানে বসে থাকা রাস্তার ধারে বসে থাকা ব্যক্তিদেরকে সালাম দিবে অল্প সংখ্যক বেশি সংখ্যক সালাম দিবে ছোটরা বলোদেরকে সালাম করবে এটা প্রত্যেকটা নিয়ম আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন এর এরপরেও যদি কোনো আলেম কোনো জ্ঞানী ব্যক্তি সালাম শোনার পরেও যদি উত্তর না দেয় তাহলে সে অবশ্যই তার মনের মধ্যে কোনো খোঁটা আছে তাকে সেটা ত্যাগ করা উচিত শীঘ্রই সালামকে নিয়ে চিন্তা ভাবনা করা উচিত যে একজন মিন মানদাকে কিভাবে তাকে ফিরিয়ে দিব সালামের উত্তর দিব না যে আগে বেড়ে সালাম দিতে আসছে অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহ আলহি হওয়াসাল্লাম পরিষ্কার করলেন যেমন বাদা আবিসাল্লাম ইন্নাউ আলা না মানে বদা আবিসাল্লাম ওই ব্যক্তি উত্তম সমাজের মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেবে কথা বলবে কারণ যে কথা বলার পূর্বেও সালাম আসসাল্লাম অব্দুল কালাম অর্থাৎ সালামের পূর্বে মানে কথা বলাটা ঠিক না আগে সালাম হবে একজন বান্দা অপর সঙ্গে অমিন দেখা হবে সাক্ষাৎ হবে সেক্ষেত্রে তার সালাম অপরিহার্য বা সালাম দেওয়াটা দরকার একজন মানুষ এখন সকাল বেলায় উঠলে বলে গুড মর্নিং অথচ সকাল বেলায় তার কোনো বিপদ ঘটে হইতে এসেছে তার জন্য সেটা সফল নয় এটা কুফল তার মন ভালো থাকবে না গুড মর্নিং মানে সকালটা ভালো তার কি সকালটা ভালো গেছে জি না এখানে যদি বলেন যে আসসালামু আলাইকুম আপনার ওপর শান্তি বর্ষিত হোক সে যদি দুঃখেও থাকে তবুও শান্তি বর্ষিত হোক সে যদি সুখেও থাকে তবুও শান্তি বর্ষিত হোক আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা কালাম এই কালামকে যদি কেউ অস্বীকার করে বা এই কালামের যদি প্রতি উত্তর না দেয় তাহলে দোষটা তারই হবে এবং তার জন্য সে অবশ্যই গুণগার হবে আশা করি উত্তরটা পেয়েছেন জাকুমুল্লাহ খায়ুর আসান আসসালামু আলাইকুম